বাইটটা করো, বাইটটা করো দাদা, আমি একটু সরে যাব দাদা। আরে রাস্তা, আলো, কল, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত মানুষ যেখানে যাচ্ছি প্রচারে বেরিয়ে শুনছি, এটা শুধু সাউথ গড়িয়ার ব্যাপার না। আমরা এই জন্য প্রথম দিন থেকে বলছি যে রুজি রুটির সমস্যার সমাধান করাটাই রাজনীতিবিদদের কাজ। তৃণমূল এখন বেরিয়ে রাস্তায় এইগুলো শুনছে, প্যাঁচে পড়েছে, এখন বলছে এইটা রুজি রুটির ভোট না, এইটা লোকসভা ভোট। কীসব শুনছিলাম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, এইসব বড় বড় শব্দ যার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সেই সব এখন বলতে শুরু করেছে। কারণ বুঝতে পারছে যে যেই রুজি রুটির কথা আসবে, যেই জল, কল, রাস্তা, আলো, স্কুল, কলেজ, হাসপাতালের কথা আসবে, তৃণমূল প্যাঁচে পড়বে। মানুষ তাদেরকে ছেঁকে ধরছেন যে তোমরা পঞ্চায়েতে লুট করলে, তারপরে কি করলে, কোন কাজটা করলে তোমাদের এমএলএ এমপি সব মিলিয়ে। ফলত আমরা মানুষের কাছে গিয়ে বলছি যে জিততে হবে, জেতাতে হবে লাল ঝান্ডাকে। সাংসদ তহবিলের একটা নির্দিষ্ট অর্থ হয় এবং তাছাড়াও এমপির যে ক্ষমতা তা প্রয়োগ করে মানুষের এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। সাউথ গড়িয়াতেও অভূতপূর্ব সাড়া পাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ আমাদের ভরসা করতে চাইছেন। এখন ভোটটা সকলে নিজের মতো দিতে পারেন, সেইটা এনশিওর করাটা আমাদের কাজ।